বিশ্বকাপে টানা 4 ম্যাচ হেরে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ দল অবস্থান করছে কলকাতায় যেখানে বাংলাদেশ বিশ্বকাপের পরবর্তী 2 ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস। নিউজ আপডেট। এবার মানসম্মান বাঁচানোর লড়াইয়ে নেদারল্যান্ডসের জন্য 11 সদস্য সেরা মারাত্মক একাদশ ঘোষণা করলো বাংলাদেশ দল। কারা আছেন এই প্লেইং ইলেভেনে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছিল বাংলাদেশ, তবে ইংল্যান্ডের বিপক্ষে উড়ে গিয়ে যেন নেমে এসেছে মাটিতে। এরপর টানা পরাজয়ে সেমির আশা শেষ টাইগারদের, এখন শুধুই মানসম্মান বাঁচানোর লড়াই। তাই তো 28 অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এ ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ? টেকনিক্যালি কিছু সিদ্ধান্ত টাইগারদের ভুগিয়েছেন গত ম্যাচগুলিতে, যেসব ভুলের দিকে আর নিশ্চয় যেতে চাইবেন না অধিনায়ক সাকিব আল হাসান। বিশেষ করে ওপেনিং হবে বাংলাদেশের বড় দুশ্চিন্তার জায়গা, ফিনিশিংয়ে রিয়াদকে বসানো ছিল ভুল সিদ্ধান্ত, সেটাও ট্যার পেয়েছে দল। এসব পরিবর্তনগুলো আসতে পারে এবারের ম্যাচে। এ ম্যাচে বাংলাদেশের জন্য বড় বিপদের নাম হতে পারে নেদারল্যান্ডসের প্রেসাররা, তবে ব্যাটিং সাইড থেকে কিছুটা সুবিধা পাবে বাংলাদেশ ডাচদের বিপক্ষে। কলকাতার মাটিতে বাংলাদেশ ও নেদারল্যান্ডস মুখোমুখি হবে শনিবার দুপুর 2:30। এ ম্যাচে সম্ভাব্য পরিবর্তন আসতে পারে ওপেনিংয়ে। লিটন দাসের সঙ্গে একাদশে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে, কারণ দলে ওপেনিং করার অভিজ্ঞতাও আছে তার। সেক্ষেত্রে 3 নম্বর পজিশনে ব্যাট করবেন তানজিদ তামিম, 4 নম্বরে থাকবেন অধিনায়ক সাকিব আল হাসান, আর 5 নম্বরে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে, 6 নম্বরে ব্যাট করবেন মুশফিক। এখন প্রশ্ন হচ্ছে 7 নম্বরকে ঘিরে। এখানে ফিরিয়ে আনা হতে পারে তাওহিদ হৃদয়কে, 8 নম্বরে দেখতে পাবেন শেখ মেহেদিকে। এছাড়াও 3 জন ফাস্ট বলারে আসবে না কোনো পরিবর্তন, এখানে থাকবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।